সুরাত তিন নম্বর আয়াত কেল্লা সফত আয়লা এটা কখনোই উচিত নয় তোমরা সত্তরই জেনে নিবে সুমা ক্যাল্লা সফতাহা আলামুন অতপরে এটা কখনো উচিত নয় তোমরা সত্তরই জেনে নিবে তিন এবং চার নম্বা আমরা দেখি যে অলমোস্ট একই রকমের কথা বলা হয়েছে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে যে চার নম্বর আয়াতে সুম্মা শব্দটি ব্যবহার করা হয়েছে এবং দুইটাতেই বলা হয়েছে কাল্লা সৌফাদ আলমন সো সুম্মা শব্দটার মানে হচ্ছে যে অতপর বা তারপর বোঝানোর জন্য যে একই কথা দুইবার রিপিট করা হয়েছে তো সুবাহান আল্লাহ আমরা এখানে দেখি যে আল্লাহ বলছেন কাল্লা কাল্লা শব্দটার অর্থ সাধারণত করা হয় নো সো এখানে আমরা দেখি যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ সুমতলা যেই কথাগুলো বলে এসেছেন যে তুমি তোমরা যে কনসার্ন যে যে কাজগুলো নিয়ে আল্লাহ সু হামত বলেছেন যে দ্য অ্যাক্ট অফ টাক যে অধিক অধিক পাওয়ার আকাঙ্ক্ষায় যে জিনিসগুলো তোমাকে ডিস্ট্র্যাক্ট করছে যেটা হচ্ছে তোমার গ্রেটার প্রায়োরিটি হওয়া উচিত যে যেই ডেস্টিনেশনে তোমাকে যেতেই হবে সেই ডেস্টিনেশনের কথা তুমি ভুলে যাচ্ছ সেই প্রায়োরিটিকে ভুলে তুমি দুনিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ছো এবং এখানেই দুনিয়াকে পাওয়ার জন্যই তুমি কম্পিট করে যাচ্ছ সেই জিনিসটাকে আল্লাহ সুত আল্লা সম্পূর্ণভাবে এখানে নেগেট করছেন না In future, you will truly learn that you are wrong in what you are doing. কারণ যেটা তুমি এখন দেখছো সেটা হয়তো বা তুমি বুঝতে পারছো না তুমি দুনিয়ার মোহে এত অন্ধ হয়ে রয়েছে কিন্তু আলটিমেটলি এমন একটা সময় আসবে যখন তুমি জানতে পারবে কাল্লা সৌফা তা মুন সো এখানে আল্লাহ সোফা শব্দটা বলেছেন সৌফা শব্দ অর্থ হচ্ছে ভেরি সুন যে খুবই শীঘ্র এটা হচ্ছে ভবিষ্যৎকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি বোঝানোর জন্য যে খুব দূরবর্তী ভবিষ্যৎ এরকম না তো আল্লাহ সোফা তাল্লা বলছেন যে খুব শীঘ্রই তুমি জানতে পারবে যে আগের কথাগুলোকে নেগেট করে দিয়ে আল্লাহ বলছেন যে খুব শীঘ্রই তুমি জানতে পারবে যে তুমি কত ভুলের মধ্যে ছিলে এবং তোমার এই দুনিয়ার জীবনটা কত ক্ষুদ্র ছিল সো এখানে আল্লাহ সুহামতাল্লা মৃত্যুর পরে মানুষের কি অবস্থা হবে এবং সেই সময় সে যে জিনিসটা জানতে পারবে সে যে জিনিসটা সম্পর্কে তার আর কোনো ধরনের সন্দেহ থাকবে না যে ইলমটা সে অর্জন করবে সেটা আল্লাহ সুহাম এখানে বলে দিচ্ছেন সো এখানে চার নম্বর আয়তে সুম্মা কাল্লা সৌফাদা আউলামুন আবারও একই কথা বলা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের অ্যামফেসিস আল্লাহ সুহামতাল এখানে দিচ্ছেন এখানে তাফসিকারগণ বলেছেন যে এই যে রিপিট করা হয়েছে রিপিট করার তিনটা কারণ রয়েছে হতে পারে একটা হচ্ছে যে অ্যামফেসিস দেওয়ার জন্য গুরুত্ব বোঝানোর জন্য যে মানুষ যখন একই কথা দুইবার বলা হচ্ছে তখন সে হচ্ছে এই ব্যাপারটা সম্পর্কে আরেকটু সচেতন হয় কেন এই কথাটা বলা হচ্ছে সোহান আল্লাহ কোরআনে আমরা দেখবো যে প্রায়ই কোনো কোনো আয়াত রিপিট করা হচ্ছে খুবই কমন যে আয়াতটা আমরা দেখি যে সুরা রহমানে আমরা বারবার দেখি যে একই কথা একই কথা বারবার আল্লাহ সুহামত বলেছেন তো আল্লাহ কোনো কথা কিন্তু অনর্থ অনর্থক বলেন না আল্লাহ প্রত্যেকটা কথায় প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা আয়া রিপিট করার পিছনে আল্লা সুহামতাল্লা বিশেষ উদ্দেশ্য রয়েছে সো ফার্স্ট ভিউ যেটা সেটা কমন আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যেটা গুরুত্ব বোঝানোর জন্য যখন কোনো কিছু রিপিট করা হয় সে জিনিসটা আমরা ভালো করে আবার শুনে প্রথমবার হয়তো বা কোনো কারণে আমরা হয়তো বা জিনিসটাকে শুনতে পেলাম না বুঝতে পেলাম না কিন্তু সেকেন্ডবার যখন বলবে তখন স্বাভাবিকভাবেই আমরা চিন্তা করব যে কেন বলা হচ্ছে তখন এই জিনিসটাকে আমরা হচ্ছে আরেকটু বেশি খেয়াল করে শুনব আগেবার প্রথমবার না শুনলেও এরপর এবার শুনবো প্রথমবার না বুঝলেও দ্বিতীয়বার বলার কারণে আমি সেটার মধ্যে আমার ফোকাসটা বেড়ে যাবে এখানে হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য এটা হতে পারে এটা তাপসিকারকদের এক মধ্যে এক অংশ এই ব্যাপারে অভিমত দিয়েছেন সেকেন্ড যে জিনিসটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই যে একবার তালামুন যে তোমরা জানতে পারবে রিল্মের কথা বলা হয়েছে জানার কথা বা জ্ঞানের কথা এখানে বলা হয়েছে বলা হচ্ছে যে প্রথমবার যখন বলা হয়েছে সেই প্রথমবারের যে জ্ঞানের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দুনিয়ার জ্ঞান আর দ্বিতীয়বার যে জ্ঞানের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে আখিরাতের জ্ঞান তো এখানে ফার্স্ট আয়াতে বলা হচ্ছে যে এই দুনিয়ার জীবনে যা কিছু ঘটে সেগুলো সম্পর্কে তুমি জানতে পারবে আর সেকেন্ড আয়াতে বলা হচ্ছে যে আখিরাতে যে সে তখন জানতে পারবে সো এখানে সুম্মা দিয়ে এই সিকুয়েন্সটাকে বোঝানো হয়েছে যে একটার পর একটা এটা বোঝানোর জন্য এটা হচ্ছে বেশ কয়েকজন মত তাক জনের মতামত হচ্ছে এটা যে একটা হচ্ছে দুনিয়ার জ্ঞানকে বোঝানোর জন্য দুনিয়াতেই তোমরা জানতে পারবে আর একটা হচ্ছে আখিরাতে যে তোমরা জানতে পারবে আবার কেউ কেউ এটাকে বলেছেন যে প্রথম আয়ারটাতে বলা হচ্ছে যে তোমরা কবরে যেয়ে জানতে পারবে আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে হাঁসের ময়দানে গিয়ে তোমরা পারবে এটাও আরেকটা অভিমত এখানে এসেছে আর আরেকটা ওপিনিয়ন এসেছে তাপসিকাগণ কাছ থেকে সেটা হচ্ছে যে আহ কাল্লা সৌফাতে আলামুন বলতে ফার্স্টে যখন বলা হচ্ছে তখন হচ্ছে এটা বিলিভারদেরকে বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে এবং সেকেন্ড টাইম যখন বলা হচ্ছে তখন সেটা হচ্ছে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সো এখানে দুইবার রিপিট করার উদ্দেশ্য হচ্ছে যে দুইটা গ্রুপই যাতে এটাকে কেয়ারফুলি লিসেন করে এবং এটার প্রতি মনোযোগ দেয় এবং এটার প্রতি গুরুত্ব দেয় সেটা এখানে বোঝানো হতে পারে সো আল্লাহ সব বারবার বলছেন রিপিট করছেন দুইবার এটা রিপিট করা হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা যাতে ভালো করে জিনিসটাকে বুঝি যেই ইলমের কথা যে জ্ঞানের কথা বলা হয়েছে সেটার উপরে আমরা গুরুত্ব দেই এবং সে অনুযায়ী আমরা নিজেদেরকে প্রিপেয়ার করি হাসান আল বসরি রহমতুল্লাহি বলেছেন যে এটা হচ্ছে থ্রেট আফটার থ্রেট একটার পর একটা হুমকি দেওয়া হচ্ছে আল্লাহ সোমহায়তআল আমাদের উপর আমাদেরকে খুব জোরালোভাবে জিনিসটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন আর দাহাক বলেছেন যে প্রথম অর্থটা হচ্ছে প্রথমবার যখন বলা হচ্ছে তখন সেটা অবিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে এবং দ্বিতীয়বার যখন বলা হয়েছে তখন সেটা হচ্ছে বিশ্বাসীদেরকে দেশ করে বলা হচ্ছে তো আল্লাহ সুমতাম তিন নম্বর এবং চার নম্বর বলে দিচ্ছেন যে আমরা যে একটা ডিলিশনের মধ্যে এখন আছি আমরা এই দুনিয়াকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে এই দুনিয়ার ব্যাপারে আমাদের যে জ্ঞানটা থাকার কথা আখ্রিয়াতের ব্যাপারে আমাদের যে জ্ঞানটা থাকার কথা সেটা যেন আমাদের মধ্যে এখন নাই কিন্তু আল্লাহ সুত আল্লাহ বলছেন যে শীঘ্রই শীঘ্রই তোমরা এটা দেখতে পাবে দুনিয়াতে এবং আখরিয়াতে কবরে অথবা আখেরিয়াতে যে কোনো জায়গায় হোক না কেন এই ব্যাপারটা তোমাদের গোচরে হবে সেই ব্যাপারটা তোমরা জানতে পারবে কিন্তু সবচেয়ে কঠিন বা সবচেয়ে কষ্টের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা হয়তোবা এমন এক সময়ে এই জিনিসটা সম্পর্কে সচেতন হব যখন আমাদের আর করার কিছু থাকবে না তখন আফসুস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না তো আমরা যদি সে আফসুসের মধ্যে যেতে না হয় আল্লাহ সুমহালা যে কথাটা বলছেন যে কাল্লা সাওফাত এমন শীঘ্রই তোমরা জানতে পারবে সেই জ্ঞানটা আমরা যাতে এখনই কাজে লাগাই এবং সেই জ্ঞান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করি